প্লেন ভাষাতে আল্লাহ তাআলা বলছেন, এই তোমাদের কি টাইম হয়নি? দাঁত খসে গেছে, দাড়ি পেকে গেছে, হাড়গুলো থরথর করছে, এই মাঘ মাসের জাড়ে হাঁটুগুলোতে বল পাই না, এই তো আমার বয়স। তাহলে আপনাকে জিজ্ঞাসা, আপনার কি এখনো আল্লাহর জিকিরের জন্য মাথাটাকে কাত করে দিবে, আল্লাহর আইনগুলোকে আমার না বলে মাথাটাকে নিচু করে নিবে? তো এই টাইমটা কি তোমার আসেনি? আল্লাহর কানুনের সামনে মাথাকে নুইয়ে দেবে ওই সময় কি তোমার এখনো হয়নি? এই যাচ্ছিল কোথায়? একটা মেয়ে ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে, কানে চলে এলে কোরআনের আয়াত, ভাষা তো আরবি, বুঝতে তো অসুবিধা হয় না। একটা সিঁড়িতে একতলা থেকে উপর তলাতে উঠতে গেলে, আমাদের দেশে যেগুলো ঘর 12 ফিট উঁচু ঘর, হিসাব করে দেখবেন এক প্রথম ধাপ যেটি যাবে এই প্লেট পর্যন্ত, এটিতে 12টা, 10টা, 9টা সিঁড়ি থাকে। তারপরে প্লেট, প্লেটের পরে আবার উপরে যাবেন তখন 6টা কিংবা 7টা ধাপ থাকে। প্রথম সিঁড়ির 7 থেকে 8 থেকে 9 এতটি সিঁড়িতে পা দিয়ে উপরে উঠা হয়েছে। পরের দিকের জানালাতে কুপির আগুনের কাছে বসে, দিয়ার কাছে বসে বুড়া বাপজি যে কোরআন পড়ছিল, কোরআনের আয়াতটা আরবি ভাষা বুঝা লোক ওর কানে চলে এলো, শুনতে পাচ্ছে যে কোরআনের আওয়াজ কে পড়ছে, কোন এক বুড়া বাপজি পড়ছে, আলম ইয়ানি লিল্লাযিনা আমানু, আলম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি সময় হয়নি যারা ইমানদার, এখনো কি সময় হয়নি যারা নিজেদেরকে নুরুল ইসলাম বলে দাবি করে, এখনো কি সময় হয়নি? এই আয়াতটা যেমনি পড়া, 12 নম্বর সিঁড়ির ধাপিতে পা বাড়ালো না আল্লাহর এই বান্দা, তখন ছিল চোর, তখন ছিল লম্পট, তখন ছিল জালিম, পাটাকে থামিয়ে দিয়ে বুড়া বাবজির দিকে চোখ তুলে দিয়ে তাকাচ্ছে আর বলছে, সুবহানাল্লাহ, আমার বয়স তো এখন 35 বছর আর বুড়া বাবাজির বয়স হলো এখন 65 বছর, চুল দাড়ি মোচ সব পেকে গেছে, আল্লাহর কানুনের কাছে কতটাই সে শ্রদ্ধাশীল হয়েছে, মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে, রাতের বেলায় জেগে জেগে কোরআন পড়ছে, আর আমি আল্লাহর কানুনের সামনে মাথা নোয়াইনি, বরং আমি রাতের বেলায় আল্লাহর কানুনকে ভাঙবার জন্য বেশ্যাখানাতে যাচ্ছি, একটা বেটি ছেলের সঙ্গে হারামি সম্পর্ক কায়েম করার জন্য। কত বড় আমি জালেম, কত বড় আমি অপরাধী, আমার মতো অপরাধী আর কেউ নাই। তো আরবিতে একটা শব্দ হলো ইয়ানে, আর ওরই আরেকটা ফর্ম হলো কি আনা, মানে কি এখানে জিজ্ঞেস হলো, এখনো কি কাছে আসেনি? এবার ওর জবাব দিছে আনা, আনা, একটাই কথা আনা। এর মানে কি? হ্যাঁ, কাছিয়ে চলে এসেছে, আল্লাহর কানুনের সামনে মাথা নত করে দেওয়ার সময় কাছিয়ে চলে এসেছে, মুখ দিয়ে পাগলের মতো 2 বার বললো, 3 বার বললো, 4 বার বললো আনা, 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 হ্যাঁ চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে। উপর তলায় গেল না, বেটি ছেলেটার সাথে সম্পর্ক কায়েম করলো না, বাড়ি ফিরে এলো, জীবনটাকে বদলে নিল, আল্লাহর কাছে কাঁদতে লাগলো, মালিক আল্লাহ এতদিন ধরে অন্যায় করেছি, এগুলোর কি হবে আর কি হবে না, কাঁদতে কাঁদতে শেষের বেলায় তিনি তৌবা করে নিলেন। আর তৌবা করে নেওয়ার পরে ইরাকের মৌলানাদের দরবারে বসে হাদিস শিখতে শুরু করলেন। হাদিস পড়তে 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 গত 1 বছর আগেকার ডাকাত, 1 বছর পরে তিনি মৌলানা হয়ে গেলেন। কত বড় মৌলানা হয়ে গেলেন যে তিনি নিজে হিজরত করে মক্কা চলে এলেন, আর মক্কায় এসে হাজার হাজার আল্লাহর বান্দাদেরকে বিকেলবেলায় সকালবেলায় ফাঁকা আঙনাতে বসে বসে তিনি দাস দিতেন, কোরআন শিখাতেন, হাদিস শিখাতেন, লক্ষ লক্ষ মানুষ তার কাছে হাদিস শিখেছে, তার কাছ থেকে কোরআন শিখেছে, তারপরে নিজেকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর খাস বান্দা হিসাবে বাকি জীবনটাকে গত করে তারপরে কবরে গেছে। ফজল বিন আয়াজ 35 বছর বয়সে গুনাহ থেকে নিজেকে বদলে নিতে পারলো তৌবা করে, যে না সময় চলে এসেছে এখন, আর আমার এ দাদারা আর আমার এ বাবজিরা এরা বলছে যে কি বদলে নি আর কি আমাকে বদল হতে হবে, এইরকম ইমান নিয়ে যদি কবরে যান আল্লাহর কসম খেয়ে বলছি ইজ্জত পাওয়া যাবে না, আপনাকে ওয়েলকাম বলবে না। সত্যি কথা, কোনো গরিব যখন আল্লাহর দিনকে নষ্ট করে আল্লাহর ক্রোধ বেড়ে যায়,
আর কোন ধনী যখন আল্লাহর দিনকে বরবাদ করে তখন তো আল্লাহর রাগ হয়, কিন্তু দুটা রাগ কোনটা বেশি হয়, যারা ঠেঠা, যারা গরিব, যারা ফকির, যাদের টাকা পয়সা কম, তারা যখন আল্লাহর দিনকে পয়মাল করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বেশি জন্মে। রে ওকে তো ধনে আটকিয়ে রেখেছে নামাজ পড়তে পারে না, ওকে তো ধনে আটকিয়ে রেখেছে যে ও আমার কাছে আসতে পারে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, আর তোকে কে আটকিয়ে রেখেছে রে ঠেঠার বেটা, তুই কিসের জন্য আমার দরবারে আসতে পারিস না রে? তো কত লোক আমাদের মধ্যে এমন আছে যারা গরিব, যাদের অর্থ নেই, অথচ তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত নাফরমানি করে, যে যেই নাফরমানিগুলো যদি দুটা একটা করা যায় তো তাহলে হয়তো জিন্দেগিটা কালি হয়ে যাবে, আর ওই হালাতে মরে যেতে গেলে জান্নাতের মুখ দেখতে পাওয়া যাবে কি না। তওবা করুন, তওবা করুন। গত 7-8 বছর আগে, যখন আমাদের দেশে একটা বড় ভূমিকম্প হলো, এই ভূমিকম্পটা মনে হয় আমাদের দেশের সব ছেলে মুখস্থ রেখেছে, আমরা ভুলিনি, এই ভূমিকম্পটা যেদিন হলো তো নেপালের কাঠমান্ডু শহরে, যেটা সব চাইতে বড় মন্দির, যেই মন্দিরের এই দেবতাকে পূজা দিতে গেলে কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা বাকি পড়ে থেকে যায় না, সব পুরা হয়ে যায়, এত দামি মন্দির আর এত দামি ভগবান ওই মন্দিরে থাকে। সেই মন্দির যখন পড়ে গেল দুমদাম করে, তখন ওই নেপালের ঝাঁকে ঝাঁক নেপালি পাহাড়ি এরা খুঁজে বেড়াতে লাগলো কি এই সমস্ত বড় বড় মন্দিরগুলোতে যে দেবতাগুলো আছে এদেরকে পূজার লাভ কি হবে। ওকে নিয়েই তো ঘর ভেঙে পড়ে গেল ভূমিকম্পের কালে। তো ভূমিকম্পের কালে যদি ভগবানই নিজে না বাঁচে তাহলে আমাদেরকে কে বাঁচাবে? আর এর জন্য আমরা নিজেদের জীবনকে ব্যস্ত করে রেখেছি, আজ পর্যন্ত ওই মন্দিরটা নির্মাণ হয়নি, এরাই নির্মাণ হতে দিচ্ছে না, আর তারা বলছে যে মনে মনে যে আমি বদল হয়ে যাব, যেহেতু এই খোদার উপরে বিশ্বাস করে আমাদের কাজ হচ্ছে না। আর যেই খোদা, যে আল্লাহ আপনাকে খেতে দেয়, যেই আল্লাহ আপনাকে সুখ দেয়, যেই আল্লাহ আপনাকে শান্তি দেয়, যেই আল্লাহ আপনাকে মানুষ হিসাবে তৈরি করে রেখেছে, যেই আল্লাহ আপনাকে টাইমে টাইমে রিজিক দিচ্ছে, সেই আল্লাহর সঙ্গে আপনি যে ব্যবহারগুলো করে চলেছেন কোনোদিন মানবার মতো ব্যবহার নয়, কোনোদিন নয়। একটু নিজেকে বদলাতে শিখুন, আপনাকে একটা দুটা ইতিহাস নয়, আপনাকে 10-10টা ইতিহাস বলবো, এক সময়ে চোর আর চোরের জিন্দগি কাটিয়ে দিয়ে আর এক সময়ে নেককার। আপনাকে কি নিষেধ আছে যে আমি বয়স 50 হয়ে গেছি এখন নেককার হওয়া চলবে না, এরকম কোনো কথা আছে? ইয়ারমুকের যুদ্ধের দিন খালেদ বিন ওয়ালিদ 40,000 মিলিটারি নিয়ে লড়াইয়ের ময়দানে গেছিলেন, আর ইহুদিরা ছিল 1,20,000 আর অন্য মতে ছিল 1,40,000। এতটি ইহুদির সঙ্গে মোকাবিলা করা কি চারটি খানি কথা? সর্বসাকল্যে 40,000 আর ওরা হলো 1,40,000। এতটি ইহুদির সঙ্গে মোকাবিলা করতে হবে ইয়ারমুকের দিন। হযরত খালেদ বিন ওয়ালিদ সকালবেলায় যুদ্ধ শুরু হবে, রাতের বেলায় মিলিটারিদের ছাউনিতে গেলেন, আর যাওয়ার পরে 10 জন লোককে বাছাই করে টেনে নিয়ে আসলেন রাতের অন্ধকারে, 10 জন লোককে। একটার নাম ফজল বিন আব্বাস, আর একটার নাম রাফে বিন উমাইরা, আরও 8 জন লোক আছে, এখন বুড়া মাথাতে লোকটির নাম মনে নেই। লোকটিকে অন্ধকারে দূরে নিয়ে গিয়ে বলছেন, এই ফজল বিন আব্বাস রাসুলের চাচার বেটা, তুমি ইমানদার, তুমি হলে আল্লাহ পাকের রাসুলের নিকটের লোক, তোমার ইমান আল্লাহর কাছে বড্ড প্রিয়, এই জন্য তোমাকে ডেকে আনলাম, তুমি একজন, আর এই যে আমার সামনে রাফে বিন ওমাইরা, এ হলো একজন, আরও 8 জন তোমাদেরকে বলছি, আজ রাতের বেলায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কাঁদবে আর কেঁদে কেঁদে আগামীকালকে যুদ্ধের জন্য জয় কামনা করবে।
তোমাদের দোয়া যদি কবুল না হয় তাহলে আমাদের দোয়া কবুল হবে না। তোমাদের দোয়া কবুল হবে এটা আমার ভরসা আছে। তোমাদের ঈমান এত পাকা, তোমাদের বিশ্বাস এত পাকা, তোমাদেরকে রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, এই জন্য আমি তোমাদেরকে বাছাই করলাম। তোমরা আজকে রাতের বেলায় আরাম করতে পাবে না, আল্লাহর সঙ্গে হটলাইনে কথা বলো আর আল্লাহর সঙ্গে আলোচনা চালাও, আল্লাহ রব্বুল আলামিনের সামনে কাঁদো আর কী করলে রব্বুল আলামিন রাজি হবেন সেই ব্যবস্থাটা তোমরা আদায় করো, যাতে আগামীকাল আমরা হেরে না যাই, আমরা যেন অবশ্যই অবশ্যই জয়ী হই। কাঁদতে লাগালেন খালেদ বিন ওয়ালিদ দশ জনা লোককে শুধু আল্লাহকে রাজি করো বলে। তো দশ জন লোকের পরিচিতি আমি দিতে পারবো না, শুধু একটা কথা বলছি, রাফে বিন উমাইরা তার পরিচয় হলো কি, তিনি হলেন তাই গোত্রের বংশের একটা নাম করা চোর, একটা নাম করা ডাকু, সমস্ত এর বিদেশি লোকেদের কাফেলাকে হামলা করে দিয়ে তাদের ধনমালকে চুরি করে নিয়ে জিন্দগি গত করা যার অভ্যাস ছিল, এবং যাকে দেখে সেই এলাকার সমস্ত লোকেরা সন্ত্রস্ত হয়ে থাকত আর ওর নামে শুধু পানা চাইতো আল্লাহর কাছে, যে আল্লাহ রাত্রিকালে যেন আমাদের উটের সাথে আর কাফেলার সাথে রাফে বিন উমাইরার মোলাকাত না হয়, ওর সাথে যদি মোলাকাত হয় তাহলে আর মাল আমাদের বাড়ি যেতে পাবে না, এ এত বড় সিয়ানা আর এত বড় ডাকাত। আহা, কালকের ডাকাতটা, কালকের ডাকাতটা ঈমান নিয়ে চলে এসেছে, ডাকাতি জিন্দেগি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কত গাঢ় করে নিয়েছে, নিজেদের গ্লানিটাকে মুছে নিয়েছে আর ওই এই গন্দা জীবনটাকে আর গুনাহের জীবনটাকে লাথি মেরে দিয়ে এখন ইমানি জিন্দেগিতে এসে নিজের ইমানকে কতটা বড় আর কতটা ভালো করে নিয়েছে, যে তার পরহেজগারিকে দেখে হযরত খালেদ বিন ওয়ালিদ বলছেন তোমাকে রাতের বেলায় আজ আল্লাহর সামনে খাড়ো হয়ে দোয়া করতে হবে, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর তিনি রাত্রি ১২টার সময় জাসুসি করার জন্য অন্ধকার রাত একা একাই হাঁটছেন, একবার একবার ফজল বিন আব্বাসের ডেরার দিকে গিয়ে কান লাগাচ্ছেন, ফজল বিন আব্বাস আল্লাহকে কিছু বলছে কি না, রাফে বিন উমাইরার খিমার কাছে এসে কান লাগিয়ে শুনছেন, রাফে বিন উমাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছে কি কাঁদে না, সবটি লোকের আলোচনা নেই। হযরত খালেদ বিন ওয়ালিদ বলছেন আমি রাফে বিন উমাইরার খিমার কাছে গিয়ে বাইরে লুকিয়ে যদি আওয়াজ করছি তো মনে হচ্ছে একটা ১০ কেজি চাল রান্না হবে, এত বড় একটা হাঁড়িতে ১০ কেজি ২০ কেজি পানি দিয়ে দেওয়া হয়েছে আর তার নিচুতে জাল দিতে গেলে পানিগুলো যখন তেপে যায় তখন যেমন ফড়ফড় সরসর করে আওয়াজ করে, ওই রকম রাফে বিন উমাইরার খিমার ভেতর থেকে পানি উতলাতে গেলে আওয়াজ হয়, তেমনি তার মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসে। আমি ১২টা রাত্রিতে রাফে বিন উমাইরার যখন কান্না নিজের কানে শুনতে পেলাম তখন আমি নিজের খিমাতে চলে গিয়ে আল্লাহকে বললাম, মালিক আল্লাহ এতগুলো লোক তোমার সামনে কাঁদছে আর লাড়ু সাড়ু হয়ে তোমার কাছে ফরিয়াদ করছে, আগামীকাল যেন আমরা হেরে না যাই, এই ১০ জন লোকের দোয়ায় আল্লাহ তুমি আমাদের কামিয়াব বানাবে, আমি নিশ্চয়ই কালকে পরাজয়ের মুখ দেখব না, আমি অবশ্যই জয়ী হয়ে যাব বলে আমার মনের ভেতরে ইয়াকিন হয়ে গেল, আমার মনের ভেতরে স্থির সিদ্ধান্ত হয়ে গেল, এর দোয়াগুলো কোনোদিন আল্লাহ ফেলবে না। খেতে দিচ্ছেন এত ইজ্জতের সাথে, পড়তে দিচ্ছে না তো ইজ্জতের সাথে, আর সে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক খারাপ, আপনি আল্লাহর দিন খাকবো দিনকে কায়েম করুন আল্লাহ আপনার দুনিয়া কায়েম করবেন, আল্লাহ তাআলার দিনকে আপনি কায়েম করুন আল্লাহ আপনার দুনিয়াকে কায়েম করবেন, আল্লাহ ওয়াদা করে রেখেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন তোমরা আমার দিনকে কায়েম করো আমি তোমাদের দুনিয়াকে কায়েম করে দেব। দেখবেন দিনকে যদি আমি কায়েম করি তো আমার দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়ে দেবেন, দেখবেন যদি দেখার ইচ্ছা থাকে
আপনারাই এই মোহনা এলাকার লোক, আপনাদের গ্রামে মাদানি আলেম আছে, আপনি জিজ্ঞেস করুন তো। কাবাতে যেমনি আজান পড়বে, খানা কাবাই যেমনি মসজিদে হারামে আজান পড়ে গেল, মসজিদে হারামের এলাকাতে যতটি লোক ওইখানে এই মসজিদে হারামে এসে নামাজ পড়ে যতটা এলাকা পড়ে, কসম আল্লাহর বানাওয়াটি কথা বলিনি, সত্য কথা বলছি, যুগের তাড়নায় একটু একটু বদল হলো। মদিনা মসজিদের চারিদিকে যত দোকান আছে, একটা নয় দুটা নয় শত শত হাজার হাজার দোকান আছে। 1982 সালে 83 সালে আমি নিজের চোখে দেখেছি, পরের কাছে সাক্ষী লাগবে না। যেমনি আজান হচ্ছে সাথে সাথে এরকম বড় বড় দোকানে একটা ছিঁড়া ফাটা কাপড় ওই পিলার থেকে এই পিলার পর্যন্ত এইরকম করে টাঙিয়ে দিল, দিয়ে এই চাদরখানা শুধু দোকানের সামনে ঝুলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাদর আর সামান আর আসবাবপত্র আর সোনা আর দানা দোকানের ভেতরে রাখাই আছে, কাপড়খানকে টেনে দিল আর দেওয়ার পরে আল্লাহর মসজিদে গিয়ে নামাজ আরম্ভ করে দিল। মোহনার লোক সবটি মনে মনে বলছে, হাজি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সোনার দোকান, জেওরাতের দোকান, কাপড়ের দোকান, রেডিও আর টিভি আর ঘড়ির দোকান, একখানা এরকম কাপড়গুলোকে টেনে দিয়ে তো ওই যে চলে এলো, তো এর দোকানগুলোকে কেউ লুটে নেই না, এর দোকানটাকে কেউ যোগানদারিও তো করে না, কোনো যোগানদার তো নেই, কে যোগাচ্ছে? কাবার সেহানে আপনি আব্দুর রহিম আব্দুল সালাম আল্লাহর দিনকে হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই মদিনার মসজিদে গিয়ে আমার দিন কায়েম করছিস, আর আমি আল্লাহ তোর দোকানে আমার নিজের মিলিটারি দিয়ে তোর দোকানের আমি হেফাজত করছি। তুই যখন আমার সঙ্গে রিশতা লাগাবি তখন আমি তোর সঙ্গে রিশতা লাগাবো, তুই আমাকে ছেড়ে চলে গেলি আমার বাড়িতে তখন তোর বাড়িখানাকে দেখার দায়িত্ব আমার হয়ে গেল। কেন যে আমি নিজেই বলেছি রে বান্দারা, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবেন। আল্লাহর কি মদদ লাগবে? আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার নামে ইবাদতের জন্য সময় বরাদ্দ করো। আজান হলো, আপনি মসজিদে চলে গেলেন ঘরকে ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলা বলছেন তোমার দোকানের হেফাজত আমি করছি, আমি আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে রিশতা কায়েম করে রাখবে তোমার দোকানের কোনো ক্ষয়ক্ষতি হতে দেওয়া যাবে না। দোকান যোগাচ্ছে আল্লাহ, আর আল্লাহর দিনকে যোগানদারি করছে কারা? এইসব মুসলমানেরা। তাহলে ওরা কেমন করে চলতে পারছে, আর ওদের দেশ দুনিয়াটা কি করে চলছে, আল্লাহ ওদের রিজিক কেমন করে দিচ্ছেন? একটু হ্যাঁ না বলিয়েন তো, 4-5টা লোক নিশ্চয়ই জানা আছে সৌদি আরবের 2-4-5টা ছোট ছোট এলাকাকে বাদ দেন, 2-4টা এলাকা, অল্প অল্প এলাকাকে বাদ দিয়ে অধিকাংশ সৌদি আরবে কোনো জায়গাতে ধান গম বজরা ভুট্টা মাকই কিছুই হয় না, কিছুই হয় না। আর কত যে দেশে লোক, শুধু তো হজ করতে যায় 38 লক্ষ লোক, আর এক একটা লোক 40 দিন করে থাকে, তো এরা যতটি খেজুর বেঁধে হজ করে বাড়ি নিয়ে আসে, তো এক একটা হাজি তো 20 কেজি আর 25 কেজি করে হাজি খেজুর নিয়ে আসে, তো আপনি 38 লক্ষটা লোকের নামে 30 কেজি করে বাড়িতে কাল গুণ দিয়ে দেখেন তো যে কত মেট্রিক টন খেজুর হলো। এতটি খেজুর ওই দেশ থেকে আপনি নিয়ে চলে এলেন, তারপরে তো আরও 10 মাস পড়ে আছে, তবুও অভাব পড়ে না, আর এত খানা খেয়ে নিচ্ছেন আপনারা 40-45 দিনে, এতটি হাজি তারপরেও খানাতে টান পড়ে না। তো তাহলে যেই দেশের লোকেরা একটা গম উৎপন্ন করে না আর একটা ধান উৎপন্ন করে না, তারা প্রত্যেক টাইমে টাইমে ফ্রাই রাইস এবং বিরিয়ানি খাচ্ছে, কসম আল্লাহর যদি মোহনাতে কোনো হাজি থাকে তাকে জিজ্ঞেস করেন, এত বড় বড় এলপি গাড়ি, এত বড় বড় এলপি তো নয় ট্রলার, ট্রলার এখান থেকে ওই আমের গাছ হবে এত বড় বড় ট্রলারে,
শুধু বিরিয়ানির প্যাকেট, এত বড় প্যাকেট, একটা নয় দুটা নয়, 1 লাখ 2 লাখ 3 লাখ প্যাকেট রাখা আছে। আর শুধু দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, তোরা নিয়ে যা, তোরা খেয়ে যা, তোরা নিয়ে যা, তোরা খেয়ে যা। পেপসির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেট আর দুধের প্যাকেট আর মিরিন্ডার প্যাকেট আর ফলের কত যে কি লুটাতে আছে, এগুলো কোথা থেকে আসছে? শুধু এরা আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রেখেছে, আল্লাহ ওদের রিজিকের ব্যবস্থা করছেন। দুটা কথা মাথায় রাখতে পারবেন? কোনো ভারী কথা বলছি না, আল্লাহ তাআলা আপনাদেরকে বলেছেন এই কথা কয়টা, আমি শুধু আপনাকে আমার ভাষা দিয়ে বলছি। কি আল্লাহ বলছেন? তুমেরা হো যা, মে তেরা হো যাও। সব তো হিন্দি গান শোনা লোক জি, ভারী লাগলো শুনতে। কি কি বললাম? তুমেরা হো যা, মে তেরা হো যাও, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। এক, তু মেরা কাম কর দে, মে তেরা কাম কর দুম, তু মেরা কাম কর দে, মে তেরা কাম কর দুম। এ বান্দা তুই আমার কাজ করে দে, আমি আল্লাহ তোর কাজ করে দেব। তিন নম্বর কথা, সবসে রিশতা তোড়লে মুঝসে রিশতা জোড়লে, সবসে রিশতা তোড়লে মুঝসে রিশতা জোড়লে, কাউরি সঙ্গে তোমাকে সম্পর্ক রাখতে হবে না, কাউরি উপরে তোমাকে ভরসা করতে হবে না, সবারই সঙ্গে তুমি ওইগুলো রিশতা ভেঙে নাও। কেউ তোমাকে খেতে দেবে না, কেউ তোমাকে পড়তে দেবে না, কেউ তোমার দরকার পূর্ণ করে দেবে না, আমি আল্লাহ তোমার দরকার পূর্ণ করে দেব, তোমার যত রকমের চাহিদা আছে সবই আমি পূরণ করে দেব। এরা করেছে, আরব দেশের লোক করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, এই যে জমিনের উপরে চলছো, কি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিযকিহি ওয়া ইলাইহিন নুশুর। তোমরা জমিনের উপরে চলো এবং আল্লাহর দেওয়া রিজিক গুলোকে খাও। রব্বুল আলামিন বলছেন, কেমন করে রিজিক দিই? আমাকে তুই রাজি করে রাখ, আমি রিজিক দেওয়ার মালিক, কোথা থেকে দেব, কেমন করে দেব তুই জানতে পারবি না। এতগুলো সৌদি আরবের মানুষকে আর এতগুলো বিদেশি মানুষকে আল্লাহ তাআলা যে আহার দিচ্ছেন, কোথা থেকে? শুধু আপনি মনে মনে ভাবছেন জমিতে ফসল হবে তাহলে মানুষ খেতে পাবে, এটা ভাবিয়েন না। আল্লাহ বলছেন তোকে তোর মতো রিজিক দেব, ভারতবর্ষের মানুষকে ভারতের মতো রিজিক দেব, আমেরিকার মানুষকে আমেরিকার মতো রিজিক দেব। কেমন রিজিক দিয়েছেন আপনাদেরকে? কেমন? ঝাড়খণ্ডে যান তো, ঝাড়খণ্ডে যান, বেশি দূরে যেতে না, ঝাড়খণ্ডে যান। রে কে আছিস রে? এখানে এসো, মাইক ধরো। নাগপুরে হাজার 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 মাইল লাল মাটি পড়ে আছে, একটা ফসল হয় না। ওর পেটের ভাত কি দিয়ে হবে? ওর পেটের ভাতটা কি দিয়ে হবে? লাল মাটিগুলোকে চুষবে? বলছে জ্ঞান কর, এই জমিন থেকে তোকে খেতে দিছি, আর এই জমিনের ভেতরে রিজিক আছে আমার, আমি হলাম রাজ্জাক, তুই যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবি তো তোর খানা আপনি হয়ে যাবে। কইছে লাল মাটি, ফসল বুনি না তো খেতে পাবো না? এক গাড়ি এলপি গাড়ির লাল মাটিকে ল্যাটোরেট বলা হয়, সেই ল্যাটোরেট লাল মাটিকে রাস্তায় যদি দিয়ে দেওয়া যায় তো রোডের মতো মজবুত হয়ে যায়। এলপি গাড়ি ভর্তি করে লাল মাটি যদি আপনি ওইখান থেকে নিয়ে আসেন, আপনার গলিতে, আপনার বাড়িতে, আপনার বাড়ির পেছন দিকে শুধু লাল মাটি আর লাল মাটি, এক গাড়ি মাটি আপনি বেচে দিলেন, 15,000 টাকায় মাটিটা বিক্রি হয়ে গেল। আর ওই গাড়িটা যখন এখানে আসবে দিনাজপুরের মাটিতে মোহনার এলাকায়, ওটাই 50,000 টাকাতে বিক্রি হবে। তো ওরা লাল মাটিকে বিক্রি করে করে এই পেটের ভাত করছে, ওকে জমিতে যেতে হয় না। পাকুড় থেকে 10 কিলোমিটার ভিতরে যাবেন, ফসল হওয়ার জমি নেই, মাটির তলাতে শুধু পাথর আর পাথর আর পাথর। এগুলাকে এই দেশের বাংলাতে ওরা বলছে খাদান। কি বলছে এগুলোকে? খাদান।
বড় বড় মেশিন দিয়ে ড্রিল করছে, আর ড্রিল করার পরে 10 হাত তলে এতটি ডিনামাইট এগুলো বারুদ আছে ভরে দিচ্ছে, আর একসঙ্গে 10-15টা খালের ভেতরে ডিনামাইট ভরে দিয়ে তারে 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 জোর লাগিয়ে এক জায়গাতে এমনি করে আগুন লাগিয়ে দিচ্ছে। আর দিয়া যে লোকটা আগুন লাগাচ্ছে, বাপরে মারে করে পালাতে পালাতে আধ মিনিটে একবারে 2 রশি 3 রশি দূরে যেয়ে খাড়ো হয়ে থাকছে, আর মাত্র 1 মিনিটের মাথায় দুম 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 যে ফুটতে শুরু হলো। একই সঙ্গে যতটি খালে বারুদ ভরেছিল ততটি খাল থেকে এত বড় বড় পাথরগুলো সব পাগলার মতো উপর দিকে উঠছে আর দড়াম দড়াম করে জমিনে এসে পড়ছে। 10 মিনিটের মাথায় দেখতে পাবেন গাড়ি এসে হাজির, লেবার এসে হাজির, টলিতে বোঝাই করে দিল বড় বড় পাথর, একটু দূরে নিয়ে এসে আরেক গেল মেশিন, মেশিনটার নাম হলো ক্রেশার, ক্রেশার মেশিনে বড় বড় পাথর ফেলে দিল আর মাথা দিয়ে 5-8 পাথর বেরিয়ে চলে এলো। এক ট্রাক বোঝ করলো মোহনাতে এলো, এক গাড়ি এই চিপসির দাম, পাথরের দাম কত? কইছে মাত্র 80,000 টাকা। সাত বাপ বেটা ভাগ্নি ভেগিনা মিলে 3 মাস খাবে এক গাড়ি শুধু পাথর বিক্রি করে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের ভেতরে রিজিক রেখেছি রে, তোরা যদি আমি হলাম রাজেক আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখিস, তাহলে আমি তোদেরকে এই জমিন থেকে যেমন করে পারবো তেমনি করে খানা দেব। মুর্শিদ সাহেবকে জিজ্ঞেস করুন তো, কথাটা উল্টা বলছি, ভুল বলছি, গলত বলছি? নিশ্চয়ই উনি বলবেন না ভুল কথা নয়। সৌদি আরবের গেজেটে পাস হয়ে আছে, লেখা আছে সৌদি গভর্নমেন্টের কাছে 126টা ইদারা আছে। কিসের ইদারা? মিঠা পানির? জি না, 126টা ইদারা আছে। কিসের? তো পেট্রোলের। এত মোটা মোটা পাইপ ঢুকানো আছে ওর ভেতরে, আর বড় বড় মেশিন দিয়ে পানিকে মাটির তলা থেকে বালুর তলা থেকে পেট্রোলকে টেনে বার করছে, ডিজেলকে টেনে বার করছে। আপনি আন্দাজ করুন তো, একটা 6 ইঞ্চি মোটা পাইপ দিয়ে যদি সারাটা দিন হু হু করে পানি বের হয়, হু হু করে যদি 6 ইঞ্চি মোটা পাইপ দিয়ে পানি বের হয়, কতটা পানি বের হবে আন্দাজ করুন তো। তো এইরকম পাইপগুলো কটা আছে? 126টা আছে। 126টা পাইপের মাথা দিয়ে পানি যেমন করে ঝরে ঝরে পড়ে, ওই রকম সারাদিন সারাদিন ডিজেল এবং পেট্রোল বেরিয়ে বেরিয়ে পড়ছে, আর সেগুলোকে গ্যালনে ভর্তি করে দিয়ে, ব্যারেলে ভর্তি করে দিয়ে, একটা নয় দুটা নয় রে বন্ধু, সারা দুনিয়ার এ প্রান্তে ও প্রান্তে সবকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ওই ডিজেল এবং পেট্রোল বিক্রি করে করে আরব দেশের লোকেরা সারা দুনিয়ার এতিমকেও পালে, সারা দুনিয়ায় পানির ব্যবস্থা করে দেয়, সারা দুনিয়ায় মসজিদ বানিয়ে দেয়, সারা দুনিয়ায় মাদ্রাসা বানিয়ে দেয়, কত কত হাজার হাজার মানুষকে বেতন দেয় দিয়ে দিনের তবলিগ করায়, আর কত কত মানুষকে ইয়াতিমকে যে তারা খাবার দেয়। এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, আর দিয়েছেন তো কেন দিয়েছেন? তারা আল্লাহকে রাজি করে রেখেছে, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি আল্লাহকে রাজি করে রাখেন, তার সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আপনাকে ওই সম্মান দেবেন। কিন্তু বন্ধুরা, শুধু আমরা পশ্চিম দিনাজপুরে আর উত্তর দিনাজপুরের লোকেরা জমিকে চুষে চুষে খাচ্ছি, এতে আমাদের ফলন ধরে না। কেন? অফিস সামায়ুম অমাতু আদুন, আসমানে আছে তোমার রিজিক, আসমানে আল্লাহর কাছে আছে তোমার খানা। আল্লাহকে তুমি রাজি করো, খানা নিচে নামাও, আর আল্লাহকে নারাজ করে যদি খানা টানতে চাও, খানা ওইখান থেকে আসবে না। অমাতু আদুন, আল্লাহ যা দিতে চেয়েছেন সব আছে আসমানে, আসমানওয়ালাকে আগে রাজি করো, তাহলে আসমানওয়ালা তা ছাড়বেন, আর আসমানওয়ালা যদি রাজি না হয় তাহলে সেগুলো জিনিস নিচে দিকে আসবে না। ইমানে বাট্টা লেগে গেল, ইমানের যখন বাট্টা লাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফিতরাতটাকে, আল্লাহ তাআলা নিজের স্বভাবটাকে বদলে নিলেন। তুই যদি আমার হবি না তো আমি তোর কেন হব? পরিস্থিতি এই দাঁড়িয়ে গেল, যার ফলে আমরা আমাদের দেশের লোকেরা ঠিকঠাক রিজিক পাই না, আর ঠিকঠাক ইজ্জত পাই না, আর
অন্য দেশের লোকেরা শুধু কলমা পড়ে আর শুধু নামাজ পড়ে আর শুধু দিনদারি করে, ওরা ইজ্জতও বাড়িয়ে নিল আর এরা রুজিও আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে নিল, আপনি আর আমি বাড়াতে পারলাম না। কবে নিজেকে বদলাবেন? কবে? কোন সময় আছে, দিন আছে ধার্য করা যে এই তারিখে আপনি আপনাকে বদলাবেন? শেষ করে দিচ্ছি কথা, একটা শুধু কথা বলি, একটা শুধু কথা বলি, কিফিল বলে একজন লোক বানি ইসরায়েলের, এমন কোন পাপ নেই যে করেনি, এমন কোন পাপ নেই যে সে করেনি, সমস্ত পাপ করেছিল, সমস্ত পাপ করেছিল, আর করেছিল তো করেছিল, এও গেছিল একজন এমন এক মেয়ে ছেলের কাছে যাকে টাকা দিয়ে তার ইজ্জত লুটতে চেয়েছিল। তো টাকা দিয়ে ইজ্জত লুটার কালে মহিলা যখন কাঁদতে লাগলো, তখন এই কিফিল বলেছিল, হারে তোর উপরে কি আমি জোর করছি, তোর উপরে কি আমি জবরদস্তি করছি? বুঝছেন না তো? তাহলে তুই কাঁদলি কেন? তাহলে কাঁদছিস কেন তুই? তো মেয়েটি বলেছিল যে আমি আমার আবরুকে নিয়ে খেলতে যাচ্ছি তোমার সাথে, কিসের জন্য? তো টাকা নিয়েছি তার বিনিময়ে, এই আবরুকে তোমার সঙ্গে যে বিক্রি করব টাকার বিনিময়ে, তো এই আবরুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি একদিন জবাব দিব কি? এই জবাব দেওয়ার প্রশ্নটা মগজে এলো আর তারই ভয়ে আমি এখন এই সাত পাঁচ ভাবনা শুরু করেছি যে আল্লাহর সামনে যেতে গেলে আমার জবাব কি হবে সেই দিন। কিফিল বলছে, আল্লাহু আকবার, আমার বয়স হলো 30 আর তোর বয়স হলো 20, আর আমি তোর মতো আর কত নারীর সঙ্গে যে এই কুকর্ম করেছি, তো কেউ জীবনে তো এইরকম কথা বলেনি, আর আজ তোর মুখ থেকে সর্বপ্রথম জীবনের শুনছি, এই কাজ যদি করি তো তার বিনিময়ে কেয়ামতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাবটা দেব, এই ভয়ে, এই ভয়ে এত দূর ঘটে গেল। কিফিল বলছে, টাকাটাও থাকলো তোমার কাছে আর আমি ইজ্জত নিতে এখানে এসেছিলাম, ইজ্জত নেওয়াটাও রহিত করে দিলাম, আমি আর এই কাজ করব না। মেয়েটিকে টাকাটাও দিল, অক্ষত অবস্থায় মেয়েটিকে বিদায় করে দিল, তার শরীরে হাত লাগাতে গেল না, মেয়েটি চলে গেল জীবনের মতো ঘরের কোণাতে, একটা 20 বছরের বেটি ছেলের কাছে জ্ঞান পেল, তৌবা করে নিল, আর তৌবা করে নিয়ে কান্নাকাটি করলো। আর সেই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত দান করে দিলেন। মুত যখন মরে গেল, মুতের কারণেই সকালবেলায় অনেক লোকের ধারণা, কিফিল যদি মরে যায় তাহলে এর মতো জালেমটার কে জানা যায় যাবে, কেউ হয়তো নামাজ পড়াবে না, কিন্তু তার ঘরের দরজায় লেখা আছে, কে লিখে দিয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহর কোনো ফরিশতা এটা লিখে দিয়ে গেছে, আল কিফিল মাগফুর লাহু, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিফিলের যাবতীয় বিগত দিনের গুনাহ আছে সবকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে দিয়েছেন। তার ঘরের দরজার উপরে চৌখাটে লেখা দেখতে পেল, যেই এলো সেই দেখলো, সবাই মনে করলো নিশ্চয়ই এত বড় জালেমটা জুলুম করতে করতে শেষ পর্যায়ে কোনো এক জায়গায় এসে তওবা করেছে, আর তওবা না করতে গেলে আল্লাহ তাআলা কেনই বা তাকে মাফ দিলেন, আর কে বা তার ঘরের জানালায়, তার কে বা তার ঘরের দরজায় চৌখাটের উপরে এমন সুন্দর কথা লিখে দিয়ে চলে গেছে, চলো রে চলো লোকেরা চলো, আমরা কিফিলকে যেমন করে দাফন করতে হয় অমনি করে দাফন করব। বদলান, নিজেকে বদলান। এইরকম ওয়াজ আপনি শুনতে থাকবেন, 11টা রাত পার হয়ে যাবে, 10টাতে জালসা আমাদের ছেড়ে দেওয়ার কথা ছিল, কাজে কামে পার হয়ে গেছে, তো পার হয়েছে তো হয়েছি, এটার জন্য আর কোনো বেয়াদবি আমি মনে করছি না, আমি এখান থেকে রওনা দিয়ে দিব, আমারও টাইম হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার বিনীত নিবেদন হলো এই যে মৌলানা রেজাউল্লাহর হাতে যেটা যেটা দিয়েছেন সেটা তো দিয়েছেন, এবার আমাকে ছোট ছোট করে দেবেন, কেন যে আমি বড় ফকির নই, আমি শেষকালে যেটা পাই হাতে ওইটা আমি নিই, তো 10, 20, 30 করে নিয়ে থাকি। এটা একটা কথা বললাম, আর একটা কথা বলছি, সে কথাটা যদি বেয়াদবি হয়, 500টা মুয়াজ্জিনের স্ত্রী চোখলে অনেক দিন থেকে পারে না, মুয়াজ্জিনের স্ত্রী চোখলে অনেক, হ্যাঁ যেটা কথা বলছি।